আজকের যে সাবজেক্ট আপনি অলরেডি জানেন হয়তো যে ফেসবুকে এই সেটিংটা অলরেডি রয়েছে, অনেকে আবার এর ইউজও করেন, কিন্তু তবু এইটা নিয়ে কেন আলোচনা করতে হচ্ছে বা ভিডিও আপলোড করতে হচ্ছে এটা কিন্তু একটা পয়েন্ট। এবং অবশ্যই আগে ব্যাখ্যা করতে হবে কেন এই সামান্য একটা সেটিং এত বৃহত্তর আকারে আমি বলার চেষ্টা করছি, কারণ দেখুন এক্সপ্লেন করলে আপনি ব্যাপারটা সিরিয়াসভাবে বুঝতে পারবেন এবং অবশ্যই এই সেটিংটা করতে বাধ্য হবেন। তো কথা হলো, জাস্ট কিছুদিন আগেই ঘটনাটা ঘটে গেছে, আমার একদম পরিচিত আমার বান্ধবীর বিয়ে ঠিক হয়েছিল, হঠাৎ করে বিয়েটা ক্যান্সেল হলো। কী জন্য ক্যান্সেল হলো জানেন? একদম সামান্য ব্যাপার, প্রথমে তো কেউ বলতে চায়নি, কিন্তু পরে জানা গেল যে আমার বান্ধবীর যে ফেসবুক ছিল সেই ফেসবুকের কিছু পোস্ট হয়তো ছেলে পক্ষের ভালো লাগেনি। এখন মানে এখানেই কোশ্চেনটা আসে যে ফেসবুক কি তাহলে এতটাই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, আজকের ডেটে, জাস্ট আজকের ডেটে ফেসবুকের কিন্তু ব্যাপক ব্যাপক গুরুত্ব আছে এবং আপনার একটা পরিচিত, কারণ আপনি ম্যানুয়ালি প্রত্যেক দিন কজন মানুষের সাথে পরিচয় করতে পারেন বলুন। হয়তো আপনার ক্লাবে গেলেন, আপনি স্কুলে গেলেন, কলেজে গেলেন, অফিসে গেলেন, ব্যবসার ক্ষেত্রে কিছু মানুষের সাথে, কিন্তু ফেসবুকে যখনই একটা পোস্ট করছেন সেই পোস্টটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে হিউজ পরিমাণ মানুষের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। কাজেই ফেসবুকে আপনি কী ধরনের পোস্ট দিচ্ছেন বা কেউ আপনাকে ট্যাগ করে কী ধরনের পোস্ট দিচ্ছে এবং আপনার বন্ধুবান্ধবদের লেভেল কী আছে তার উপরে বেস করে কিন্তু অনেকাংশে আপনার একটা পরিচিতি তৈরি হয়। এবারে ট্যাগ কেন করবে না? অবশ্যই ট্যাগ করবে, বন্ধুবান্ধব তাদের ফিলিংস, তাদের কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সেগুলো আপনার সাথে শেয়ার করছে, আপনার প্রোফাইলে সেগুলো শো হচ্ছে, আপনার যে বন্ধুবান্ধব তারাও দেখছে আপনার বন্ধুদের আর বিভিন্ন রকম পরিকল্পনা, বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের আনন্দের মুহূর্তগুলো, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু ভেবে দেখুন, এমন কিছু পোস্ট আপনার সাথে ট্যাগ হয়ে গেল যে পোস্টটা খুব বেশি আপত্তিকর, কিছুটা খারাপ কন্টেন্ট, যেটা মানুষ সহজে মেনে নেয় না, ভদ্র সমাজে যার স্থান নেই। এবং এটাও হতে পারে যে আপনার পরিচিত না, অর্থাৎ আপনি ফ্রেন্ড লিস্টে তাদের রাখেননি, আপনার কোনো বন্ধু না ফেসবুকের, অথচ আপনাকে ট্যাগ করে দিল একটা এমনভাবে যে আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়ে গেলেন। শুধুমাত্র একটা সেটিং আপনি মিস করে গেছেন, সেই সেটিংটা ক্যাজুয়ালি নিয়েছেন, সেটিংটা করে নেননি, তাই সেই জন্য এই ভিডিওটা দেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং শেষ পর্যন্ত দেখুন, প্রয়োজনে আপনার প্রিয় মানুষকেও ভিডিওটা শেয়ার করুন, তাকেও সেটিংটা করে নিতে বলুন। এবার এখানে দেখুন, পাশে স্ক্রিনে আপনি দেখতে পাবেন, আমি মোবাইলে পরপর দেখিয়ে যাব, ঠিক তেমনিভাবে আপনিও সেটিংগুলো করে নেবেন এবং সেই সাথে বলে দেবো কেন এই কাজটা গুরুত্বপূর্ণ আপনার জন্য আজকের ডেটে। তো আমি যেমন যেমন মোবাইল স্ক্রিনে করব, আপনি পাশের যে স্ক্রিন এখানে আপনি দেখতে পাবেন এবং সেইভাবে সেটিংগুলো অবশ্যই করে নেবেন। এবং এই সেটিংগুলো দেখতে দেখতে আমরা কিন্তু ইম্পর্টেন্স কিছু বিষয় শেয়ার করব, সেটাও আপনি দেখে নিন। তো আমরা কী করলাম, ফেসবুকটা ওপেন করে নিলাম। ওপেন করার পরেই এখানে যে প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলের উপরে যখনই আমরা ক্লিক করি এবং স্ক্রল করে নিচে নামি, তখন আমরা যে পোস্টগুলো করেছি সেগুলো শো করে। এবং যদি কেউ আপনাকে ট্যাগ করে তাহলে কিন্তু এরকমভাবে স্ক্রল করলে তাদের পোস্টটাও দেখতে পাওয়া যায়। আমি আর স্ক্রল করে নামাচ্ছি না, অনেক পোস্ট আছে। তো যাই হোক, ব্যাপারটা হলো এইখানে এসে আপনি যখন এখানে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন, এখানে নিচের দিকে এসে দেখুন একটা জায়গায় লেখা আছে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগ, এর উপরটা যখন আপনি ক্লিক করে দেবেন, এখানে দেখুন যখন বিভিন্ন রকম পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোকে দুটো অপশান দেওয়া রয়েছে, বলছে হাইড অ্যাড টু প্রোফাইল, অর্থাৎ আপনি চাইলে এগুলোকে হাইড করে দিতে পারেন এবং অ্যাড টু প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইলের জন্য আর অ্যালাউ করতে পারেন। এই যে সেটিংটা আমি করে রেখেছি কী জন্য বলুন তো? বন্ধুবান্ধব পোস্ট করতেই পারে, কোনো ব্যাপার না, পোস্ট করুক না, কী আছে, ভালো তো, কিন্তু সেই পোস্টগুলো কি আপনার প্রোফাইলের জন্য যুক্তিযুক্ত বা আপনার প্রোফাইলে সুইটেবল, আপনার কোনো সমস্যা হবে না তো, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা এমন কেউ কোনো খারাপ কমেন্ট করতে বাধ্য হবে না তো, সেটা একবার দেখে নিতে ক্ষতি কি? দেখে নিলাম, মনে হলো না ঠিক আছে চলো অ্যাপ্রুভাল করা যেতেই পারে, আপনি জাস্ট এক ক্লিকে অ্যাপ্রুভাল করে দিলেন, আপনার প্রোফাইলে চলে আসলো। যদি মনে হয় খারাপ, চুপচাপ থেকে গেলেন, কোনো চাপ নেই। তো এবারে চলুন সেটিংগুলো করে নিই যে কীভাবে করব। কারণ আপনি যখন এখানে যাবেন, এখানেও দেখুন উপরে একটা সেটিং রয়েছে, এখানে এসেও আমরা দেখাবো কী কী সেটিং রয়েছে। তো প্রথমে আমরা চলুন মেন যে সেটিংগুলো সেগুলো করে নিই।
তার জন্য আমরা কি করব, আমরা যেটা করব এখান থেকে ব্যাগে এসে আমরা যে ফেসবুকের যে থ্রি ডট পয়েন্ট, এই থ্রি ডট পয়েন্টের এখানে যাব। যাওয়ার পর দেখুন স্ক্রল করে আপনি নিচে যেতে পারেন, গিয়ে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে যেতে পারেন, কিংবা উপরে দেখুন যে সার্চ আইকন রয়েছে, পাশে রয়েছে সেটিং, এই সেটিংয়ের উপরে আসব। আসার পর একটু এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আপনি পেয়ে যাবেন, এই যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, এই যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এর উপরটায় যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। আপনি সামনেরগুলো মোটামুটি ইচ্ছা হলে করুন, নাহলে ছেড়ে দিন। মেন যে পয়েন্টগুলো আপনাকে চেঞ্জ করতেই হবে সেটা আপনি দেখুন। এখানে নিচে দেখি দেখুন রিভিউইং, রিভিউইং বলে যে অপশানটা রয়েছে পরেই, যে রিভিউ ট্যাগ পিপল অ্যাড টু ইয়োর পোস্ট, এই যেটা আমি বাংলায় করে দিই, বাংলা করলে বুঝতে সুবিধা হবে। তবে এর ভেতরে আগে ঢুকি, এর ভেতরে যখন ঢুকলাম দেখুন এরকম একটা অপশান কিন্তু আপনি পাবেন, আপনার অ্যাকাউন্টের সাথেই রয়েছে। এবারে এখানে দেখুন যখন আমি এখানে এর উপরটা ক্লিক করছি, যে আপনি যার সাথে বন্ধু নন এমন কেউ যদি আপনাকে ট্যাগ করে সেক্ষেত্রে কিন্তু আপনি রিভিউ করতে পারবেন, এবং রিভিউ করে আপনি চাইলে অ্যাকশান নিতে পারবেন। এবং এখানে যে অপশানটা অফ করা আছে আপনি অবশ্যই এটাকে অন করে দেবেন, অন করলে কিন্তু এরপর থেকে এই সুবিধা আপনি পেয়ে যাবেন। এবং দেখুন এর পরের যে অপশান এই নিচে আছে, দেখুন রিভিউ পোস্ট ইউ আর ট্যাগ ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইয়োর প্রোফাইল, এই জায়গাটায় এসেও আপনি একটু দেখে নিন কি লেখা আছে। এটি শুধুমাত্র আপনার প্রোফাইলে অনুমোদিত, অর্থাৎ আপনার প্রোফাইলে যেটা আপনি অনুমোদন করছেন বা কিছু করবেন না সেটা কিন্তু আপনার কাছে একবার পারমিশন নেবে, তো আপনি অবশ্যই 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 বাই ডিফল্ট এটা অফ থাকে, এটাকে অন করে দেবেন। তাহলে কোনো পোস্ট যখন কেউ ট্যাগ করবে আপনার প্রোফাইলে শো হওয়ার আগে আপনার কাছে পারমিশন চাইবে, আপনি যদি তাকে পারমিশন দেন তাহলে সে অ্যাপ্রুভ হবে, এবং অ্যাপ্রুভাল হওয়ার পর সেই পোস্টটা পাবলিকালি সবাই দেখতে পাবে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমার মনে হচ্ছে আজকের ডেটে, কারণটা আমি আগেই বললাম। এবং হতে পারে যে এমন অনেক মানুষের পোস্ট, অনেক বন্ধুবান্ধবের পোস্ট আপনি ট্যাগ করে দিয়েছেন, অর্থাৎ আপনি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন। এখন কথা হলো এই যে অ্যাপ্রুভাল দিলেন, এটা তো আপনার পোস্ট না, আপনার বন্ধুবান্ধবের পোস্ট বা অন্য কারোর পোস্ট, সেই পোস্টগুলো আবার কারা দেখতে পারবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি চাইলে সেটাও কন্ট্রোল করতে পারেন। তার জন্য দেখুন এই ট্যাগিংয়ের নিচেই লেখা আছে হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগ ইন ইউর প্রোফাইল, এই জায়গাটায় এসে আমি পার্সোনালি বলবো আপনি করে রাখুন ফ্রেন্ডস, অর্থাৎ আপনার বন্ধুবান্ধব যত প্রোফাইলে রয়েছে তারা একমাত্র দেখতে পারবে, আদারওয়াইজ কেউ না। এখানে একটা প্রশ্ন কিন্তু আরও এসে যায়, সেটা হচ্ছে আজকের ডেটে আমরা কিন্তু অনেক এমন বন্ধুবান্ধব আছে, বা হতে পারে, কোনো ব্যাপার না, হতে পারে এমন কোনো বন্ধুবান্ধব আছে তাদের কোনো পোস্ট হয়তো চাইছেন না এমন পার্টিকুলার কিছু কিছু মানুষকে দেখাতে, বাকি সবাই দেখুক ক্ষতি নেই, কিন্তু কিছু কিছু মানুষ না দেখুক, তার জন্য অপশান রয়েছে। এখানে দেখুন নিচের পয়েন্টে রয়েছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট, এই জায়গাটায় এসে আপনি যাদেরকে পোস্ট দেখাতে চান না তাদের নাম এখান থেকে সিলেক্ট করে দিন, এরকমভাবে আর সিলেক্ট করে দেবেন। দেখুন মাইনাস চিহ্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পোস্টগুলো যেগুলো ট্যাগ হয়ে আছে এই ট্যাগ করা পোস্টগুলো এই ব্যক্তিদের কাছে আর পৌঁছবেই না, তারা দেখতেই পারবে না। হতে পারে আজকে ডেটে প্রয়োজন আছে, আপনি বুঝে গেছেন আমি যেটা বলেছি। তো এই সেটিংগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকের ডেটে আমার মনে হচ্ছে। আপনার ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সেটিংয়ের প্রয়োজনীয়তা আজকের ডেটে কতখানি, এবং আমি যে এত কথা এতক্ষণ বললাম এটা মানুষের আদৌ কি উপকার হবে নাকি এই ধরনের কোনো কিছুর প্রয়োজন নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।